এই দেখো কত গাছ হয়েছে, উচ্ছে গাছ হয়েছে, আর এটা কি, এই যে আর লোকে কত ফুল গাছ টাছ দেখায়, আমি শুধু পাতা বা আমি উচ্ছে গাছ দেখাচ্ছি। কত সুন্দর সুন্দর মানুষের বাড়ি দেখি ছাদে ফুল। না ভাই আমি যেটা পারি না, পারি না, আমি পারি না। উফ, ইয়ে আকাশ দেখো দোস্ত, ইয়ে আকাশ দেখো কিতনা আচ্ছা হ্যাঁ। মাটি যাই না। এই আমরা এখন চলে এসেছি, আজকে আমরা লিওর মাছ খাবো, কি করব আমরা তো খুব গরিব, তাই না লিও? বল লিও, দেখো কোথায় গিয়ে বসে রয়েছে, অচ্ছরাদি তারা দিয়েছে, কোথায় গিয়ে বসে রয়েছে, এত গরিব যে মাছ ছাড়া ভাত ঢোকে না, লিওর মাছ খেতে হবে। এই যে আমি কাটা হচ্ছে, জিজ্ঞেস করছি যে কি কি বাজার এইটা, এটা কাদের লিওর? আমাদের তো বিশেষ করে লিওর জন্য তেলাপিয়ে আনে, তো আমি বলছি কি হলো ভোলা এতগুলো, তা বলছে যে হ্যাঁ লিওর জন্য, ওই দেখো তোমরা যদি খাও খেতে পারো, নাহলে ফ্রিজে আছে, নাহলে ফ্রিজে আছে চিংড়ি গেলো। এখন দেখি, এটা ভাবছি একটু সকালবেলা পান্তা ভাত আছে, পান্তা ভাত দিয়ে না চচ্চড়ি না ভাজা। হ্যাঁ লিওকে জানি না কি দেয় কি না, বুঝি না। দেখো বন্ধুরা এক্ষুনি একটা মাছ খেলো, তিনটে মাছ খেয়েছে, তারপরও কেমন হ্যাংলার মতো তাকিয়ে আছে, দেখো দেখো। এই কত মাছ দেবে একদিনে, ও কি সব খেয়ে নেবে নাকি? ফেলে দাও, প্যাকেট করে রাখো, বা নিচে ময়লা বাদিয়ে ফেলে দাও, মামিমা খেলো দেখো কেমন খেলছে, পেটটা ভরে গেছে, এখন মাছ দিয়েছে বলে আবার দেখো সেটা নিয়ে কি করছে, দেখো কেন। হ্যালো মাই অল লাভ ইউ ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে, এসব কি আছে চিংড়ি, আর তো কিছু নেই, শুধু চিংড়ি, বহু বহু চিংড়ি এসবই আছে, এটা কি কিছু জানি বোঝাতে যাচ্ছে, চিংড়ি এসব কি সব কিসব ছিল বার করে রাখলাম, কাপগুলোকে তুলে নাও। হ্যালো মাই অল লাভলি ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, আর হাসি খুশি আছো। আমি মধুমিতা, মধুমান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হলো ফ্রাইডে, তো এঞ্জেল তো সকালবেলা স্কুলে চলে গেছে, আর রিউ এখন ঘুমাচ্ছে, আর ভোলে ওদিকে টিভি দেখছে, আর মামুনির মা তো কোথাও অন্য বাড়িতেও কাজ করে, মানে আমাদের দোতলায় কাজ করে, তারপরে ওই পাশে আরেকটা বাড়িতেও কাজ করে, তো সেই থাকে সারাক্ষণ আমার ঘরেই, কিন্তু ফাঁকতালে ফাঁকতালে গিয়ে ওদিকেও কাজ করে আসে। তো আর অর্চনাদি রান্নাঘরে আমাদের ব্রেকফাস্টে রেডি করছে, আর আমি এখন একটু চা খেয়ে নিলাম, খেয়ে একটু ছাদে ঘুরে আসলাম, আর ঘুরে এসে এখন দেখি সারাদিন কী করবো, অবশ্যই যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার তো সবসময় করি করবো, তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো। ও ভালো কথা, অন্তর আসেনি, শুধু ভোলে এসছে, ভোলে ওই ঘরে টিভি দেখছে। চলো দেখে নাও আজকে আমাদের লাঞ্চ মেনু, তার দেখাবো কি, মাছ ভাজা, ভোলা মাছ ভাজা, পটল আলু চিংড়ি, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর ডাল আমড়া দিয়ে ডাল। তো
তো দেখতে পাচ্ছ এখন রেডি, দেখতে পাচ্ছ এখন রেডি হওয়া, খাবো খেয়ে বেরিয়ে যাবো। এখন তো আর রান্নাঘরে ঢুকতে সময়ই পাচ্ছি না, কারণ সকালবেলা করে দোকানে যেতে হচ্ছে, টুকটাক কাস্টমার আসছে, আর সকালবেলা এখন তাই অর্চনা দিয়ে করে নিচ্ছে। তো সেই জন্য আমি বলে যাই যে এই করো, তো আজকে এই জন্য শাক ভাজা হয়েছে, আর আমি রান্নাঘরে ঢুকতে পারছি না, সময় পাচ্ছি না। তো কোথায় যাব এখন? হচ্ছে যাব হচ্ছে এই সাথে গড়িহাটের দিকে, ওই দোকানের মাল কিছু এনেছিলাম সেগুলো দুই একটা পাল্টাবো, তো সেই জন্য এখন যাব। বুনু যাবে, বুনু আর আমি যাব, এখন খেয়েই বেরিয়ে পড়ব। তো চলো, আবার কখন তোমাদের সামনে আসবো জানি না, তো এই আর কি আপডেট। ওই দেখো বুনু রিস্কা নিয়ে আসছে, ওই যে রিস্কা নিয়ে আসছে, বুঝে গেছে আমি ভিডিও করছি। আর কি, আমারও তো কেউ করে না, আমারে কেউ ভিডিও করে না, তোর তো সৌভাগ্য। আর আমার দুর্ভাগ্য যে আমার সৌভাগ্য আমার ভিডিও করে, যে আমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে, কিন্তু একটু লজ্জা লজ্জাও লাগে, আমার ভালো লাগে। সূর্যের ভিটামিন ডি নিতে নিতে যাচ্ছি, এই যে এটা খুলে দিয়েছি, ভিটামিন ডি নিয়ে যেতে যাচ্ছি। এই দেখো আমাদের এখানে বড় পুজো হয়, প্যান্ডেল হয়ে গেছে অনেকটা। তোমাদের তো বলেছি যে ছোট ছোট কমেন্ট করতে, তোমাদের কিন্তু আমি সবাইকে বলিনি, যারা তোমরা ক্রিয়েটার তাদেরকে বলেছি, তাদের কষ্টটা আমি বুঝি, সেই জন্য বলেছি যে অনেক বন্ধুর ভিডিও দেখো, আমরা যদি কমেন্ট না করে, এই কথাটা কিন্তু সুমনা দি কোনো একটা ভিডিওতে, অনেক পুরনো ভিডিওতে সুমনা দিও বলেছিল যে অনেক বড় কমেন্ট করে সময় নষ্ট না করে সেই সময়টা বরং অন্য কাউকে ভিউজ দাও। তো এটা সত্যি কথা, এত এখন চ্যানেল রয়েছে, তো এত ঘরের মেয়ে বউরা এত সুন্দর সুন্দর চ্যানেল করে এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে, তো তাদেরকে উৎসাহ দেওয়াটা সত্যি খুব জরুরি। আর আমি তো আমার তো প্রত্যেকটা বিশ্বাস করো জানি না, আমার না প্রত্যেক জনের ভিডিওর মধ্যে আমি যেন কিছু না কিছু ভালো দেখতে পাই, তো সত্যিই তাই। কত সুন্দর সুন্দর ভিডিও, কত ইনফরমেটিভ ভিডিও থাকে, কত সুন্দর সুন্দর জিনিস শেখা যায়, প্রত্যেকটা মানুষের থেকে কিছু না কিছু শেখার আছে আমি মনে করি। হ্যাঁ, তবে ওই যে সময় করে উঠতে পারি না তোমাদের সবার ভিডিও, এখন তাছাড়াও এখন আরও ব্যস্ত হয়ে যাচ্ছি দিনে দিনে, এই দোকান, তারপরে বন্ধু বাড়ছে, তো সবার ভিডিও দেখতে সময় পাই না, কিন্তু বিশ্বাস করো আমি ভীষণ ভালোবাসি। আমার যখন চ্যানেল ছিল না আমি তখনও দেখতাম, তো আর এখনও দেখি, রাতে অনেক রাত অবধি জেগেও থাকি, দেখি যতটা সম্ভব পারি সবার ভিডিও দেখার চেষ্টা করি। তো এই আর কি, তোমাদের যাদের ভিডিও দেখছি না প্লিজ তোমরা কিছু মনে করো না, কী করবো বলো, 24 ঘন্টার বেশি তো আর সময় নেই, যতক্ষণ জেগে থাকি, এখন তো দুপুরেও ঘুমাই না, হ্যাঁ আগে তো দুপুরে ঘুমাতাম, এখন তো দুপুরেও ঘুমাই না এই বাড়িটিতে আসার পর থেকে। তো সেই জন্য তোমরা কেউ আমাকে ভুল বুঝো না, তোমরা যারা আমার ভিউয়ার্স যারা কমেন্ট করছো তারা অবশ্যই করবে, বড় কমেন্ট করবে, আর যারা আমি তো বললাম যাদের সময় আছে নিশ্চয়ই তারা বড় কমেন্ট করবে। আমি যাদের এটা বলতে চাইছি, যারা ক্রিয়েটার তাদের সত্যিই সময় নেই, হ্যাঁ অনেক কাজের মধ্যে দিয়ে ওয়াইটি করে তারপরে ভিডিও দেখা বন্ধুদের সবার, তো সেই কারণে বললাম ছোট কমেন্ট করো, আমি জানি তোমরা কে, আমাকে কে আমার ভিডিও পুরো দেখো, আর যে ভিডিও দেখো না পুরো তারও কী কারণ আছে, তার কাছেও যথেষ্ট কারণ রয়েছে, সেই কারণটাও আমি জানি, ঠিক আছে। আমি বুঝি, আমি প্রত্যেকটা মানুষকে বুঝি যে হ্যাঁ এই মানুষটা কেন এটা করছে, এটার পিছনে কোনো কারণ আছে, কোনো কারণ ছাড়া কেউ কিন্তু কিছু করে না। তো তখন তো দেখলে যে খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছি, দোকানের মাল আনার ছিল কিছু, তো এখন বুঝতেই পারছো সামনে পুজো, তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম, আর দোকানে চলে এসেছি সন্ধ্যাবেলা, এসে এখন দোকান বন্ধ করে মার কাছে ঘুরে বাড়ি যাবো। তো সারাদিন যতটা সম্ভব শেয়ার করছি, কারণ সকালেও এখন দোকানে আসতে হচ্ছে, তো সেই জন্য জানি না কতটা কি শেয়ার করতে পারবো আজকেও, করেছি জানি না কতটা ভিডিও শ্যুট, এডিটের সময় বুঝতে পারবো।
তো তোমরা যারা তোমাদের যা প্রতিনিয়ত যা বলি সেটাই আবার বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে আমার অসংখ্য শ্রদ্ধা আর ভালোবাসা। আর তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো আর হাসি খুশি থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।